গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও ভালোই আছি আজকে অনেক অনেকগুলো দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আসলে অনেক দিন ভিডিও বানানো হয়নি অনেক দিন বাদে বানাচ্ছি তাই ভাবলাম আজকের দিনটাতেই বানাই হ্যাঁ আজকের দিনটা একটা বিশেষ দিন দিনটা হচ্ছে ছয়ই জুন তো তোমরা ভিডিওটা দেখতে পারবে কবে মানে এডিট করে কবে পোস্ট করতে পারবো জানি না তবে ভিডিওটা ছয়ই জুন তারিখে তো আজকের দিনটা কেন বিশেষ সেটা বলছি পরে আর কেন এতদিন ভিডিও বানাতে পারিনি সেটাও বলছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সেটা তো চলো দিনটা প্রথমেই শুরু করেছি খুবই ব্যস্ততার সাথে দিনটা আমার প্রত্যেক দিনই ব্যস্ততার সাথেই শুরু হয় কারণ সকালবেলাতেই কাজের চাপটা একটু বেশি থাকে আর কি তবে হ্যাঁ ওই যে বললাম আজকে বিশেষ দিন সেই জন্য কাজের চ্যাপটাও একটু বেশি আছে তো যাই হোক সকালবেলা প্রথমে রান্নাঘরে এসে ওই বাসন কোষণগুলো যেগুলো রাত্রিবেলার মেজে রাখা ছিল সেগুলো একটু জায়গা মতো প্রথমে রেখে নিচ্ছি জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছি আর কি কাজের উপচোগই করে নিচ্ছি বলতে পারো তারপরে এদিকে চা বসিয়ে দেবো চা বসিয়েই একটু একটু করে কাজ বাজ সব এগোতে থাকবো আর হ্যাঁ দিনটা বিশেষ কেন এবার বলি তোমাদের আজকের দিনটা হচ্ছে ছয়ই জুন আজকে অনির্বাণের জন্মদিন সেজন্য ভাবলাম এই বিশেষ দিনটাতেই তোমাদের সাথে নিয়ে আবার একটা ভিডিও শুরু করি অনেক দিন বাদে তোমাদের সামনে আসি যদিও মাঝখানে অনেকবার জানো তো চেষ্টা করেছি ভিডিও বানাবো কিন্তু হয়ে ওঠেনি আর তো যাই হোক চলো ওদিকে চা বসিয়ে দিলাম আর এদিকে জানো তো চাটা বসিয়ে এদিকে শাক ধুয়ে নিচ্ছি আমি শাক ধুতে না ভীষণ সময় লাগে লাল শাক বিশেষ করে এত ধুলো থাকে না লাল শাকের মধ্যে অনেকবার জল পাল্টে পাল্টে ধুতে হয় তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে চায়ের পাতাটা ভিজবে যতক্ষণ ততক্ষণের মধ্যে শাকটা একটু ধুয়ে নিই তো চলো এবার চা হয়ে গেছে আর বার্থডে বয়ের জন্য আজকে বার করেছি স্পেশাল কাপটা এই কাপটা যেন তো ভীষণ ভালো লেগেছিলো আমার দেখে তো সেই জন্য এটা কিনেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন অনির্বাণকে এটা দিয়েছিলাম তো আজকে তারপরে আবার ওর জন্মদিনের দিন বার করেছি এটাতে করেই আজকে ওকে চা দেব অনেক দিন বাদে আজকে তোমাদের সামনে আসতে পেরে না ভীষণ ভালো লাগছে ঠিক কতখানি ভালো লাগছে সেটা তোমাদের আমি সত্যি বোঝাতে পারবো না কারণ যখন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম ঠিক কতখানি কষ্ট হয়েছিল সেটাও কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো না তো যাই হোক চলো চায়ের আসর শেষ করে রান্নাঘরে চলে এসেছি আর তোমরা তো জানোই একা হাতে সব কিছু কাজ করি বলে আমি একটুখানি গুছিয়ে নিই আগের থেকে একটু গুছিয়ে রাখি শাকটা দেখো এখানে ধুয়ে রেখেছি আর সবজি ভাজা করব মানে পাঁচ রকম ভাজা আমাদের জন্মদিনে করতে হয় আর পায়েস সেজন্য পাঁচ রকম ভাজা আমি কিন্তু কেটে রেখেছিলাম গতকালই দেখলেই তোমরা আলু পটল কুমড়ো বেগুন আর শাক এই পাঁচ রকম ভাজা আর এদিকে কিন্তু চাটনিও বসিয়ে দিয়েছি আমি আর আলু ভাজা করছি আর তারপরে একে একে পাঁচ রকম ভাজাটাও করে নেব আর পায়েস না আমি গতকাল রাত্রেই করে রেখেছি সব সময় জন্মদিনের দিন আমি আগের দিন পায়েসটা করে রাখি তাহলে কি হয় দিনের বেলা সব কিছু একা হাতে করতে কোনো অসুবিধা হয় না আর যেহেতু নির্দিষ্ট টাইমের মধ্যেও করে ফেলতে হবে তো যাই হোক ওইদিকে দেখো ভাজাগুলো হচ্ছে তার মধ্যে লাল শাকও এখানে বসিয়ে দিয়েছি ভাজাগুলো নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি পরপর ভাজবো আর রান্না হবে হচ্ছে মাটন এদিকে দেখো চাটনিও নেমে গেছে মাটনের জন্য আলুও কেটে নিয়েছি আর মাটনটাও জানো তো গতকাল রাত্রিবেলা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে ওই হলুদ নুন একটু টক দই একটু গোলমরিচের গুঁড়ো সামান একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো ওটারও ব্যবস্থা করব মানে মশলা টসলা কিছু করা হয়নি এখনও এদিকে দেখো লাল শাকটাও ভাজা হয়ে গেল একটুখানি কাজ আগের দিন এগিয়ে রাখলে তখন সুবিধা হয় যেহেতু অনেকগুলো কাজ করব আর কি একা হাতে সেই কারণেই তো এইখানে দেখো ভাজাগুলো পরপর হচ্ছে এই পটলটা ভাজা হলেই হয়ে যাবে আর ওদিকে লাল শাকটা ভাজা হয়ে গেলে তারপর আমি মাছ আর মাংস রান্না করব। মাছ রান্না করব হচ্ছে এখানে আলু বেগুন দিয়ে একদম পাতলা করে জিরের গুঁড়ো দিয়ে বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে একটা মানে যেহেতু মাটন হচ্ছে সেহেতু মাছের কোনো পদ রিচ আমি করব না তার একটা বিশেষ কারণ আছে সেটাও বলছি তোমাদের একটু পরে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছে ঘড়িতে বেজেছে নটা মানে মোটামুটি সবই আমার হয়ে গেছে শুধু মাছ আর মাংসটাই হবে যদিও সেটাতে লেগে যাবে কিন্তু বেশ অনেকটা সময় মাটন তো একটু সময় লাগে জানোই তোমরা মাছের ঝোলটা হয়ে যাবে চটপট করে এবার বলি মাছের ঝোল বানাচ্ছি মূলত আমার জন্যই তার কারণ হচ্ছে মাটন শুধু নয় অন্য কোনো খাবারই মানে ভাজাভুজি থেকে শুরু করে অনেক রকম খাবারই কিন্তু আমার এখন বন্ধ আছে খাওয়া মানে তোমাদের বলছিলামই যে বিশেষ কিছু কারণে আমি ভিডিও বানাতে পারিনি তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে আমার শারীরিক অসুস্থতা মানে বিগত আড়াই তিন মাস ধরে আমি বেশ কিছু অসুস্থতায় ভুগছি মানে এখনও ভুগছি বলা যেতে পারে তো যাই হোক সেই সমস্ত কারণে না অনেক খাওয়ার কিন্তু আমার খাওয়া বন্ধ হয়ে গেছে ফলত এই মাছের পাতলা ঝোলটা আমি আমার জন্যই বানাচ্ছি বলতে পারো মানে অবশ্যই এরকমই ঝোল আমাদের মানে প্রত্যেক দিন খাওয়া হয় এবং সেটা আমরা সবাই খাই মানে আমার ছেলে তো মাছ খেতে চায় না তবে হ্যাঁ অনির্বাণও খায় কিন্তু যেহেতু আজকে বিশেষ দিন সেই জন্যেই ওদের জন্য মাটনটা বানিয়ে দিচ্ছি কিন্তু এই মাছের ঝোলটা রেখেছি পাশে যাতে আমি খেতে পারি আর কি সুবিধা হবে তাহলে কারণ ওর জন্য যদি মাছটা অন্যরকমভাবে কিছু করি তাহলে আমার জন্য এরকম পাতলা মাছের ঝোল আবার আলাদা করে করতে হবে তো অনির্বা নিজেই বললো সেটার কোনো দরকার নেই যেহেতু মাংস হচ্ছে মাছটা একটুখানি হালকা পাতলা হলেই সাথে ভালো হবে তো এখানে মাছের ঝোলটা হয়ে গেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পাতলা করে করেছি আর এখানে দেখো মাংসের পেঁয়াজটা ভেজে মশলাটা এবার কষাচ্ছি মাটনটা হতে তো অনেক সময় লাগবে তবে হ্যাঁ যেহেতু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে মাটনটা কষাতে কষাতেই কিন্তু অনেক কিছু কাজ আমি পাশাপাশি করে ফেলেছি এদিকে দেখো মাছের ঝোলো কিন্তু হয়ে গেল আর মশলাটাও বেশ কিছুটা কষানো হয়ে গেছে আর একটুখানি গ্যাসটা কমিয়ে কমিয়ে বেশ সময় ধরে কষাতে হবে আর মাটন জানো তো আমি এই প্রেশার কুকারটাতেই করি এটা ট্রাই প্রাই প্রেসার কুকার এটাতে রান্না করা যাবে তো বটেই তার সাথে একসাথে প্রেশার কুকও করে দেওয়া যাবে সেজন্য আমি এটাতেই রান্না করি আর কি বলতো আজকের দিনটাতে সাধারণত ছুটি থাকে গরমে ছুটি থাকে অনির্বাণের টুকরুর তো রয়েছে ছুটি কিন্তু অনির্বাণের না ছুটিটা শেষ হয়ে গেছে স্কুল খুলে গেছে সেই জন্য একটু তাড়াহুড়োও আছে নির্দিষ্ট টাইমের মধ্যে ওকে খেতে দিতে হবে ও খেয়ে স্কুলে যাবে যদিও এত কিছু খাবার দাবার কিন্তু ও যাওয়ার সময় খেয়ে যাবে না ওকে বলেছি পরে এসে আর কি টিফিন টাইমে এসে দুপুরে লাঞ্চটা খেতে আর কি তাহলে তখন সাজিয়ে গুছিয়ে দিতে পারবো জন্মদিনের দিন একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এদিকে কিন্তু কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছি আসলে কি বলো তো পরবর্তীতে অনেক কিছু কাজ আছে মানে রান্না ছাড়াও তো অনেক রকম কাজই থাকে সেজন্য একটু সকাল সকাল তোমরা তো জানোই প্রত্যেকে যে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তাতে আমার নিজেরই কাজের সুবিধা হয় তো মাছের ঝোলটাও হয়ে গেল বাকি যা কিছু হয়েছে তোমাদের তো দেখালামই সব কিছু তো চলো এবার মাটনটা ধীরে সুস্থে হতে থাকুক আর সেই সময়ের মধ্যেই কিন্তু ওইদিকে ঘরটর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কাজ করতে করতে না তোমাদের সামনে এসে আর কথা বলার সুযোগই পাচ্ছিলাম না তাই ভাবলাম কথা নাই বা বলতে পারি সামনাসামনি একটু হওয়া যাক আর দেখো কি গরম যে আজকে লাগছে না সেটাই তোমাদের দেখাচ্ছি পুরো ঘেমে স্নান করে যাওয়ার মতো অবস্থা হচ্ছে প্রত্যেকবারই এই দিনটাতে জানো তো ভীষণ রকম গরম পড়ে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার একদম সময় পাইনি যেমনটা প্রত্যেক দিন ব্যস্ততা থাকেই সকালবেলা আজকেও সেরম ছিল আর আজকে তো বিশেষ দিন সেজন্য ব্যস্ততা অনেকটাই বেশি তো এখন দেখো বারোটা বেদেশে ঘড়িতে স্নান আমার হয়ে গেছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করব তার আগে দেখো এই দেখো ডাইনিং টেবিলের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এনে রেডি করে রেখেছি কারণ হচ্ছে এখন একটু বেরোতে হবে এবং সেই জন্য স্নানটাও করে নিয়েছি আর মাটনটা রান্না করতে করতে তোমাদের সাথে পরবর্তীতে আর আর কি শেয়ার করা হয়নি এত গরম আজকে লাগছে মানে রান্নাঘরে মোবাইল নিয়ে ক্যামেরা করাটাই একটু অসুবিধা হচ্ছিল তো চলো তোমাদের মাটনের ফাইনাল লুকটাও দেখিয়ে দিই আর হ্যাঁ যেটা বলছিলাম বেরোবো এখন একটু সেজন্যই স্নান করে নিয়েছি যাতে এসে লক্ষ্মী পুজোটা করতে পারি ওটা একটু সময় লাগবে আজকে এবং তারপরে সাজিয়ে গুছিয়ে দেবো অনির্মাণকে খেতে তো সেই জন্য এখন বেরোচ্ছি আমি আর টুকলু যাব কেক কিনতে আর প্রত্যেক বছরই মানে বেশিরভাগ বছরে কি হয় এই সময়টা গরমের ছুটি থাকে কিন্তু এই বছরে স্কুল খুলে গেছে সেজন্য অনির্মাণ স্কুলে গেছে তো ওকে বলেছি দুপুরবেলা একটুখানি আসতে খাওয়ার টাইমে টিফিন টাইমে তাহলে কী হবে আমি একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিতে পারবো আর সকালবেলা ব্রেকফাস্টেও না প্রচণ্ড গরম তো ওই জন্য ওদের দুজন কল্প করে ভাতই দিয়েছিলাম ডাল আলু ভাজা দিয়ে আর আমি তো সকালবেলা টক দই খাই তো সেটাই খেয়েছি আর সমস্ত কিছু এখানে রেডি আছে যে মানে প্লেটে দেব সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি শুধু কেকটা এখন নিয়ে আসবো কারণ কেকটা বিকেলবেলা কাটা হবে সেজন্য ভাবলাম এখনই নিয়ে আসি কারণ বিকেলবেলা এনে কাটতে গেলে বিকেল থেকে সন্ধে হয়ে যাবে দেরি হয়ে যাবে আর দেরিটা করতে চাইছি না তার কারণ হচ্ছে মাটন নিয়ে রাঁচিবেলা ওরা দুজনেই পর ওটা খাবে তো সেই কারণে কেকটা আগে খাওয়া হলে আর কি সুবিধা হবে নইলে পরপর হয়ে যাবে কেক আর মাটন বা পরোটা বুঝতেই পারছো এত গরমের রিচ যেহেতু জন্য ভাবছি বিকেলবেলায় কেকটা কাটা হবে তাহলে ওই সময় কেকটা একটু খাবে আর তারপর রাত্রিবেলা ডিনারে আর কি আজকে মাটনের সাথে পরোটা খাওয়া হবে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই এখানে দেখো থালা বাটি সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে অসুবিধা না হয় কারণ খুব বেশি সময় পাওয়া যাবে না ও এসে খাওয়া দাওয়া করে আবার যেহেতু যাবে স্কুলে সেই কারণে আর এই দেখো মাটনের ফাইনাল লুকটা এটাও এখানে এনে রেখেছি আর তো সব কিছু তোমাদের নিয়েই রান্না করেছি এখানে রয়েছে ওই ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম সেটা এখানে রয়েছে মুগের ডাল আর এইগুলো তো তোমাদের সাথে নিয়ে করেছি এই যে লাল শাক ভাজা রেখেছি এখানে এইখানে আলু ভাজাটা রয়েছে আর এই এইখানে বাকি চার রকম ভাজা রেখেছি আর চাটনি আর পায়েস চাটনিটা তো সকাল সকালেই করেছিলাম সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি পায়েসটাও তাই পায়েসটা গতকালই করেছিলাম গ্যাসা গ্যাসাওয়ালে ভাতও রয়েছে ব্যাস এখানে টুবলুর জন্য একটুখানি ডাল সেদ্ধ রয়েছে ব্যাস এই সমস্ত কিছু রেডি করে রাখা থাকলো এবার আর তাড়াহুড়ো থাকবে না তাহলে তো চলো এবার যা যাক বাইরে আর দেরি করবো না পরে তোমাদের সাথে কথা বলবো এখন যাই বারোটা বেজে গেছে তোমাদের বললাম তো রেডি হয়নি আমি আর টুপলু দুজনেই কেকটা নিয়ে আসি নিয়ে এসে পুজো টুজো করবো অনেক কাজ আছে এখনও তাই এখন আর বেশি কথা বলছি না চলো এই যে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমি আর টুপলু দুজনে কেকটা কিনতে তাই তো আর টুপলুকে সামনাসামনি দেখালাম তোমরা আমি ভিডিও যখন বন্ধ করে দিয়েছি অনেকে অনেকে মানে আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছো আমাকে মেসেঞ্জারে লিখেছো যে টুবলুর জন্য ভীষণ খারাপ লাগছে তুমি ভিডিও দেওয়া প্লিজ বন্ধ করো না ছোটো ছোটো ভিডিও দাও মানে টুবলুকে তোমরা সবাই ভীষণ মিস করেছো অনেকে আমাকে সেটা জানিয়েছ শুধু টুবলুকে না তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের ব্লগ দেখতে ভীষণ ভালোবাসতে তারা প্রত্যেকে আমাকে জানিয়েছ তো সেই জন্য অনেক ধন্যবাদ কিন্তু কী বলো তো আসলে নানারকম কারণে তোমাদের সাথে পরবর্তীতে সেটা শেয়ার করব আস্তে আস্তে হয়ে উঠছিল না তার জন্য বিশেষ কারণ হচ্ছে শরীর খুব একটা শরীর আমার ভালো ছিল না মানে বিগত তিন মাস ধরেই ভালো নেই বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে আর কি ফলত সেই সমস্ত কারণেই এনার্জির অভাব বুঝতেই পারছো সেই জন্যই আরও লক করতে পারিনি শরীর ঠিক না থাকলে দেখবে কিছুই ভালো লাগে তো যাই হোক চলো এখন আর কথা বলবো না এই সব করতে করতে বারোটা পনেরো বেজে গেল যাই চট করে গিয়ে কেকটা নিয়ে আসি ঠিক আছে চলেও এসেছি এই যে এটা এখন রেখে দেব টুকডুকে বললাম একটু বসে নিয়ে স্নান করে নিতে কারণ ও তো স্নান করে যায়নি ও এখন স্নান করবে আর আমি একটুখানি বসবো বসে নিয়ে তারপর লক্ষ্মী পুজোটা করে নেব। বারোটা সাড়ে বারোটা বাজে আসলে দোকানও আমাদের একদমই কাছে কিন্তু এইটুকু যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে এত রোদ্দুর আজকে চড়া রোদ উঠেছে আর গরমও প্রচণ্ড স্বাভাবিক জুন মাসে গরমও থাকবে রোদ্দুরও থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক চলো এখন একটু জল খাই একটু বসি তারপরে পুজোটা করে নিই শান্ত মনে তাহলে একদম ফ্রি হয়ে যাব তারপরে খাওয়া দাওয়ার গোছাবো লক্ষ্মী পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি এবার অনির্বাণকে খাবারটা রেডি করে দেব ও চলে এসেছে আসলে কী বলতো জন্মদিনের দিন তোমাদের বলছিলাম একটু আগে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার ভালো লাগে চাটনি আর পায়েসটা ফ্রিজে ছিল সেটাও বার করে নিলাম এবার চটপট একটু প্লেটটা সাজিয়ে ফেলি জল যে সমস্ত কাজগুলো আমি করতে ভীষণ ভালোবাসি তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্না আর খাওয়া মানে খেতে আমি ভীষণ ভালোবাসি এবং তার সাথে রান্না করতে এবং খাওয়াতেও আমি ভীষণই ভালোবাসি তোমরা যারা আগে আমার ভিডিও দেখতে বা দেখেছো তারা তো জানোই এটা তো এখন সময়টা এমন যাচ্ছে আমার যে খাওয়া তো আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছে সমস্ত রকম কিছু মানে খুব কম জিনিসে আছে যেগুলো আমি এখন খেতে পারি শারীরিক অসুস্থতার কারণে যেটা তোমাদের বলছিলাম তো বেশ কিছু দিন ধরেই সেটা চলছে এবং হয়তো বা চলবে আরও বহুদিন তো জানি না কি হবে সেটা দেখা যাক কি হয় তবে জানো তো একটা জিনিস ভেবে আমি এখনও খুব আনন্দ পাই যে খেতে নাই বা পারলাম খাওয়াতে তো পারি এখনো মানে রান্না করাটা তো আমার বন্ধ হয়নি সেই জিনিসটাও কিন্তু আমার ভীষণ পছন্দের তালিকায় আছে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আর সবচেয়ে ভালো লাগে বিশেষ মানুষের জন্য বিশেষ দিনে রান্না করে সাজিয়ে খেতে দিতে তো আজকে সেরকমই একটা দিন সেই জন্যই জানো তো আজকে ভিডিও করে তোমাদের সামনেই সবটা তুলে ধরার লোকটা ঠিক সামলাতে পারলাম না কখনো কখনও মাঝখানে অনেক দিন ভেবেছি আবার ভিডিও করি আবার তোমাদের সামনে আসি কিন্তু জানো তো শারীরিক অসুস্থতার কারণেই সেটা আর হয়ে ওঠেনি আসলে ভিডিও করাটা সারা দিনের যা কিছু কাজকর্ম করা তার থেকে আরও অনেকটা বেশি সময় আরও অনেকটা বেশি শ্রম তাতে দিতে হয় শরীর ঠিক না থাকলে না সেগুলো করার ঠিক মতো এনার্জি পাওয়া যায় না মানে আমি তো অন্তত কিছুতেই পাচ্ছিলাম না তার সাথে শরীর ভালো না থাকলে দেখবে মনও ঠিক থাকে না তো সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি তবে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব যাতে অন্তত মাঝে মাঝে হলেও তোমাদের সাথে একটু কথোপকথন হয় তোমাদের সামনে যেন আমি আসতে পারি কারণ তোমরা যেমন আমাকে মিস করেছো অনেকে আমাকে জানিয়েছো বিশ্বাস করো তোমাদেরও প্রত্যেককে আমি ভীষণ মিস করেছি ভীষণ কষ্ট হয়েছে জানো তো এই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নিতে কিন্তু ওই যে বললাম শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই যেন ঠিক থাকে না তো যাই হোক চলো দেখা যাবে চেষ্টা তো করবোই তোমাদের সামনে নিয়মিত না হলেও অন্তত মাঝে মাঝে ভিডিও নিয়ে আসার আর কি চলো এখন অনির্মাণের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি এবার ওকে খেতে দেওয়া যাক Thank you শুভ জন্মদিন পাঞ্জাবি কালারটা খুব সুন্দর হয়েছে আমারও পছন্দ হয়েছে আমি আর দুজনে মিলে তার জন্মদিনের জন্য গিফট করলাম আর ও কিছু তো ছিল মনে হচ্ছে সেটা সকালে একবার দিলাম চকলেট চকলেট না আর জিনিস নাকি মিস আছে আইসক্রিম নিয়ে এসেছিল হ্যাঁ আমি একটুখানি আইসক্রিমটা এখানে হয় জন্মদিন সুস্থ থাকো হ্যাঁ আইসক্রিমটা দে ওখানে ওটা তোমার গি আমার হ্যাঁ খাওয়া শুরু করো এবার আস্তে আস্তে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদের সামনে এসে আর কথা বলতে পারিনি এত গরম আজকে পড়েছে প্রত্যেক বছর এই দিনটাতে গরম প্রচন্ড থাকে ছয় জুন তো এই সময়টা গরম থাকবে সেটাই স্বাভাবিক তবে আজকের গরমটা না কীরকম একটা অন্য রকম মানে খুব কষ্ট হচ্ছে গরমটাতে তো যাই হোক মেঘ মেঘ করেছে দেখা যাক সন্ধ্যের দিকে হয়তো একটু বৃষ্টি আসতে পারে আর এখন ওই পনেরো ছটা মতো বেজেছে তো এখন যেটা হবে সেটা জন্য ভাবলাম ক্যামেরাটা আবার একটুখানি অন করি দেখো এখানে সমস্ত রেডি করে নিয়েছি কেক কেকটা কাটা হবে এখন তো সেজন্য ভাবলাম চলো তোমাদের সাথে নিয়ে কেকটা কাটা যাক আর তোমরা যারা বড়রাই ভিডিওটা দেখছো তারা অনির্বাণকে অনেক আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারে সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ আর বাকিরাও অনেক শুভেচ্ছা জানিও ও যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাই জন্মদিনের তোমাদের সবার কাছ থেকে পাওয়া উপহার হবে আর কি তো যাই হোক চলো এখন মানে এই কেক কাটিংটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড বাড়ির সবচেয়ে ছোটো সদস্য সেটাই স্বাভাবিক তো ওর আর তস হয়েছে না কখন কাটা হবে কখন কাটা হবে তো তাই জন্য ভাবলাম চলো একটু সাজিয়ে ফেলি সাজিয়ে বলতে কিছুই না কেকটা জাস্ট বার করে রেখেছি কেকটাও না মানে কাটা না হলে এত বড়টা তো এরকমভাবে ফ্রিজে ঢোকানো যাচ্ছে না আর ভয়ও লাগছে যেহেতু এত গরম যদি কিছু অসুবিধা হয় সেজন্য ভাবলাম কেটে ফেলি আসলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও না অনেক কাজ ছিল তো সেই সমস্ত করেও এত মানে ক্লান্ত হয়ে গেছিলাম তখন সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো চলো এখন ক্যান্ডেলটা লাগিয়ে কেকটা কাটা হোক আর ওই দেখো ওইখানে দেখো একজন এসে দাঁড়িয়ে আছে চলে মানে ও সবচেয়ে বেশি এক্সাইটেড কেকটা কখন কাটা হবে সেইটা নিয়ে তোর কেক কাটার সময় এসেছে ঠিক আছে হুম Happy birthday to you Hey to kong Hey to kong এখন দেখো বেজে গেছে হাটটা পনেরো তো এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো যাবো হচ্ছে হাঁটতে টুকরো আসলে উনিশ তারিখ থেকে পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা তো সেই জন্য পড়াশোনা করলো এতক্ষণ আর এবার একটুখানি আমরা হাঁটতে যাবো তো ভাবলাম তার আগে চলো তোমাদের সাথে কথা বলে ভিডিও টাইট করে নিই তো চলো আবার যদি পরবর্তী কখনো ভিডিও বানাই তাহলে সেই ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা অ্যান্ড গুড নাইট